সরকারের পদত্যাগ ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিসহ দশ দফা দাবিতে আগামীকাল রাজধানীতে শান্তিপূর্ণ গণমিছিল করবে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জে এম জাহিদ হোসেন একথা জানান। সব বাধা উপেক্ষা করে জনগণ গণমিছিল সফল করবে বলেও এ সময় আশা করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রাবেয়া আক্তার সুবর্ণা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের শীর্ষ নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবিতে রাজধানীতে শুক্রবার গণমিছিল করবে বিএনপি। এ বিষয়ে দলের প্রস্তুতি জানাতে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন বিএনপি। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার আর এ জেড এম জাহিদ হোসেন বলেন, গণমিছিলের অনুমতি দিয়েছে ডিএমপি। তিনি আরও বলেন, জুম্মার নামাজের পর নয়াপল্টন থেকে শান্তিপূর্ণ গণমিছিল শুরু হয়ে তা মগবাজার গিয়ে শেষ হবে। আমরা গণতন্ত্র মুক্তির যে কর্মসূচি অর্থাৎ গণমিছিলের যে কর্মসূচি সেটি দিয়েই আমরা শুরু করতে চাই। সেজন্যই আগামীকালকে 30শে ডিসেম্বর এই দেশে যে বিএনপির পক্ষ থেকে সেই সাথে অন্যান্য দল রাজনৈতিক দলও যুগপতভাবে একই ধরনের কর্মসূচি ঘোষণা করেছে। আমরা সবার সহযোগিতা চাই, কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিএনপির নেতাকর্মী দেশের মানুষকে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, রাষ্ট্র মেরামতের রূপরেখায় নতুন কোনো প্রস্তাবনা আসলে তা বিবেচনা করা হবে। মৌলিক মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা এবং সুবিচার নিশ্চিত হইবে, এটা হলো আমার সংবিধানের প্রস্তাবনা, যার ভিত্তিতে গোটা সংবিধান রচিত হয়েছে। আর সেই প্রস্তাবনা যা লেখা আছে, আমার সে আইনের শাসনকে আছে। আর বিরোধী দল হলে তারা মিটিং করতে পারবে না, তাদেরকে বাধা দেওয়া হবে, সেখানে গুলি করে মানুষ মারা হবে। দশ দফা দাবি আদায়ের আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও জানান বিএনপি নেতারা। রাষ্ট্রের বা দেশের জনগণের স্বার্থে। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা।